আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইনে ক্লাস থেকে তোমাদের সকলকে সালাম, শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষক আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদের কাছে যে পাঠটি আজকে তোমাদের কাছে আমি পাঠাবো তা হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় অধ্যায়, পাঠ শিরোনাম মাখরাজ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার শক্তিও দান করেছেন, আর তিনি সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন তা হচ্ছে আল কুরআন। আল্লাহ পাক এ সম্পর্কে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি সেই দয়াময় আল্লাহ যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার শক্তিও তিনি দান করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোরআনকে আমরা সহি এবং শুদ্ধ করে তিলাওয়াত করলেই একমাত্র আল্লাহ পাক তা গ্রহণ করেন। যে কোরআন তিলাওয়াত ব্যতীত আমাদের নামাজও হয় না, এই জন্য নামাজের মধ্যেও কোরআন শরীফ তিলাওয়াত সহি শুদ্ধ করেই করা দরকার। তাই আজকে তোমাদেরকে এই জন্যই আমি মাখরাজ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে মাখরাজ হচ্ছে তাজবিদের একটি অংশ। তাজবিদ মানে উত্তম রূপে সহি শুদ্ধ করে সুন্দরভাবে সাজায় গুছায় পড়াকেই তাজবিদ বলা হয়। শরীয়তের পরিভাষায় মাখরাজ সিফাত, মাদ, গুন্না ইত্যাদি মাধ্যমে কোরআনকে সহি শুদ্ধ করে তিলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়। তাজবিদের মধ্যে আমরা তোমাদের কাছে যেটা পাঠ করে যেটা আমি যে ক্লাসটি নিচ্ছি তা হচ্ছে যে মাখরাজ। এবার মাখরাজের আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, তা হচ্ছে সিফত। সিফত হচ্ছে প্রত্যেকটি হরফ যা কিছু মোটা করেও পড়তে হয়, আবার কিছু কিছু হরফকে চিকন করে বা পাতলা করে পড়তে হয়। যেগুলোকে আমরা মোটা করে পড়ি এই হরফগুলোকে সিফাত, যেমন তা এবং ত। তা হরফটি আমরা পাতলা করে পড়ি, কিন্তু মাখরাজ একই জায়গায়, তার মাখরাজও যেখানে তর মাখরাজও সেখানে, কিন্তু ত বলার সময় অবশ্যই আমাদেরকে একটু মোটা করে পড়তে হয়, এই জন্যই এটা হলো সিফত। এরকমভাবে যদি আমরা না পড়ি তাহলে অর্থেরও ব্যতিক্রম হয়ে যাবে, অর্থও ঠিক থাকবে না, এগুলো আমাদের পড়া দরকার। যেমন সিন, সোয়াদ, সা। সোয়াদ মোটা করে পড়তে হয়, সিন শক্ত করে পড়তে হয়, আর ফা নরম করে পড়তে হয়, এগুলো হলো সিফাত। তাই আজকে তোমাদের যেহেতু মাখরাজ পড়াবো, তাহলে মাখরাজ শব্দের অর্থ কী? মাখরাজ শব্দের অর্থ উচ্চারণের স্থান। আরবি হরফ সর্বমোট 29টি, আর মাখরাজ হবে 17টি। মাখরাজ অর্থ কী বললাম? উচ্চারণের স্থান। তবে এইগুলো পাঁচ জায়গার থেকে বাহির হবে। এই পাঁচটি জায়গা হচ্ছে জফ, যা মুখের খালি স্থান,
শূন্য স্থান থেকে বাতাসের সাহায্যে বাহির হয়, সেটা হলো জহ। দ্বিতীয় নম্বর হলক অর্থাৎ কণ্ঠলালী। এই কণ্ঠলালী আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিম্ন অংশ, আরেকটা মধ্যম অংশ, আর একটা শেষ অংশ, আর দুই ঠোঁট, এই দুই ঠোঁট থেকেও বাহির হবে, এই জন্য এটাও একটা জায়গা। এরপরে নাসিকা মুখ, আর তারপরে হলো জিহ্বা। এবার জহ থেকে একটি মাখরাজ বাহির হবে, কণ্ঠনালীর থেকে ছয়টি হরফ বাহির হবে তিন জায়গার থেকে, কিন্তু মাখরাজ তিনটি, হরফ বাহির হবে ছয়টি। এরপরে জবান থেকে দশটি মাখরাজ, জিহ্বা, জবান মানে জিহ্বার থেকে, দুই ঠোঁট থেকে দুইটি মাখরাজ, আর নাসিকা মূল থেকে একটি মাখরাজ, এই মোট ১৭টি মাখরাজ পাঁচ জায়গার থেকে বাহির করতে হবে। তো এটা সম্পর্কে একটা সুন্দর পদ্যও রয়েছে, আর বিহার ২৯টি হইতে নিকালে মাখরাজ বলিয়া তারে কিতাবেতে ধরে, ১৭ মাখরাজ নিকালে পাঁচ জায়গা হতে লব নাক জফ জুবান হলক হইতে, আলিফ নিকালে মুখের জফ হইতে হামজাহা হলকের আখের হইতে, হলকের মধ্যে হইতে হা ও আইন আদেনা হলক হতে খা ও গাইন, কফের মাখরাজ যেন জবানের গুড়া উহা হতে ছোটকা নিচে যেন থুড়া, জিব্বার পিঠ উপরের তালু একত্রে করিয়া উহাতে বাহির কর জিম শিন ইয়া। এইরকমভাবে একটা পদ্য রয়েছে, মুখস্থ করতে পারলে খুবই ভালো হবে, যখন ক্লাস করবে ইনশাল্লাহ আমি লিখে দেব। আজকে তোমাদেরকে আমি এর কিছু বিস্তারিত আলোচনা করছি। তাহলে এক নম্বর আমি যে জায়গার কথা বললাম সেটা হলো জফ। এই জফ থেকে তিনটি হরফ বাহির হবে। জফ কাকে বলে? মুখের শূন্যস্থান, বাতাসের সাহায্যে মুখের শূন্যস্থান থেকে যে হরফগুলো বাহির হবে সেটা হচ্ছে জফ, যেমন আলিফ, ওয়া আর ইয়া। তবে আলিফ আর ওয়া ইয়া এগুলো কখন হবে, কখন বাহির হবে বলে, এগুলো কিন্তু টানের সাথে হবে। যেমন আলিফ খালি তার ডানি জবর হবে, যেমন বা আলিফ জবর বা, এখানে এই যে বা বলি যে টান দিলাম এটাই হলো জফের মাখরাজ। এরকমভাবে বা ওয়া পেশে বু, এই ওয়াটা টানের সঙ্গে চলে আসছে লম্বা হয়ে, এরকম ইয়াটা সাকিন ডানি জের হলো হবে, যেমন বাইয়া জেরে বি। এই জন্য এই হরফগুলোকে মাদের হরফও বলা হয়ে থাকে। এটাই হলো এক নম্বর মাখরাজ। দুই নম্বর মাখরাজ হচ্ছে হলক। এই হলকটাকে আবার তিন ভাগে ভাগ করা হবে, এর থেকে ছয়টি হরফ বাহির হবে। এই ছয়টি হরফের নামও হরফে হালকি, হরফে হালকি মানে গলার হরফ, কণ্ঠনালীর হরফ। যেমন কণ্ঠনালীর নিম্নভাগ অর্থাৎ শেষ অংশ থেকে দুইটি হরফ বাহির হয়, যেমন হামজা আর হা, এটা হলো কণ্ঠনালীর নিম্ন অংশ। হামজা হা, এই কণ্ঠনালীর মধ্যম অংশ থেকে, মধ্য থেকে বাহির হবে দুইটি হরফ, দুইটি হরফ, যেমন আইন আর হা, একটা আইন একটা হা, এইটি হা, এটা সিনার কাছাকাছি, হামজা সিনার কাছাকাছি, এই জন্য সিনার মধ্যে একটু
বাজা মতো ভাব আসবে, হামজা হা আইন হা কণ্ঠনালীর মধ্যখান, আর কণ্ঠনালীর শেষ ভাগ থেকে, শেষ ভাগ থেকে বাহির হবে দুইটা হরফ, দুইটা হরফ, যেমন গয়ন খ, গয়ন খ, এটা কণ্ঠনালী, যেমন মা গো দুবি, এখানে গয়ন, আবার খ ইয়াহ রুজু, তাহলে এখানে খ এবং গয়ের এই দুইটা হচ্ছে কণ্ঠনালীর শেষ অংশ থেকে বাইর। পাঁচ নম্বর মাকরাজ জবানের গুড়া, জিব্বার গুড়া, জিব্বার গুড়ার থেকে এক উপরে তালুর সঙ্গে মিলাইয়া তার বরাবর উপরে, তাহলে জিব্বার গুড়া উপরে তালু তার বরাবর উপরে তালুর সঙ্গে মিলাইয়া যে অক্ষরটি বাহির হবে সেটা হচ্ছে দুই নুক্তাওয়ালা কফ, দুই নুক্তাওয়ালা কফ, এই জন্য এটা আমরা বাহির করব আর কি। আর ছয় নম্বর মাকরাজ জিব্বার গুড়ার থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করা হবে, সেটার নাম হবে ছোট কাপ। আরেকটা হচ্ছে সাত নম্বর মাকরাজ, সাত নম্বর মাকরাজ আছে জিব্বার মধ্যখান উপরে তালু তার বরাবর উপরে ওই তালুর সঙ্গে লাগাইয়া, যেমন এটা উপরে তালু আর এটা মনে করো জিব্বা, এটা তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ বাহির করতে হবে, একটা হলো জিন, একটা হলো শিন, একটা হলো ইয়া। তো এইভাবে যদি আমরা মাকরাজগুলো উচ্চারণ করি তাহলে আমাদের কোরআন যেমন তিলাওয়াত করা সহি শুদ্ধ হবে, আমাদের নামাজ, যেহেতু নামাজ হয় না কোরআন তিলাওয়াত ব্যতীত, নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতে হয়, তাহলে নামাজটাও আমাদের সহি শুদ্ধ হবে, তাহলে আমরা দুনিয়াতে কল্যাণ লাভ করতে পারবো। দুনিয়ার কল্যাণ বলতে যেমন তোমরা পরীক্ষায় পাশও করতে পারবে, আর আখেরাতের কল্যাণ চিরস্থায়ী, যেটা কবর থেকে হাসর মিজান তুলসিরাতে আল্লাহ রাব্বুল আলমিন বড় খুশি হবে, এবং সহি কোরআন কোরআন তিলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলমিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। কারণ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করে কোরআন শরীফ তার জন্য সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া আখেরাতের কল্যাণ আমাদের দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।